স্টেট মেডিকেল ফ্যাকাল্টি ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে আজকে প্যারামেডিক্যাল কোর্সে ভর্তির জন্য র্যাঙ্ক পাবলিশ হয়েছে তো বিভিন্নজন বিভিন্ন রকম অনেকের সিট অ্যালটমেন্ট হয়েছে তার উপর আমি ভিডিও দিয়েছিলাম এর পরবর্তী স্টেপ কি হবে কি করব আমরা যারা সিট পেয়েছে যারা সিট পাইনি তাদের কি বক্তব্য গভর্নমেন্ট পাইনি প্রাইভেট পেয়েছে গভর্নমেন্ট পেতে চায় সেই সংক্রান্ত বিষয় নিয়ে তোমাদের কিছু প্রশ্নের উত্তর এবং বাকি পদ্ধতি নিয়েই আমরা আজকের এই ভিডিওয়ে দেখো তোমরা যারা সিট পেয়েছ তাদেরকে ঠিক এই রকম একটা অপশান তোমরা তাদের তোমাদের লগ ইন ব্রাঞ্চে লগ ইন করে এই জিনিসটা দেখতে পাচ্ছ ইউ আর অ্যালটেড টু বলে একটা কলেজের নাম কোন ব্রাঞ্চটা তুমি চয়েস করেছো সেটা দেওয়া রয়েছে ক্যাটাগরি কি ক্যাটাগরি বলে ডান দিকে একটা লালে শুধু অ্যাকসেপ্ট রয়েছে আর দু নম্বর হচ্ছে অ্যাকসেপ্ট অ্যান্ড আপগ্রেড যে কলেজে সিটটা পেয়েছ সেই কলেজটাতেই সন্তুষ্ট মানে ওই কলেজটাতে ওই স্ট্রিমটা ওই ব্রাঞ্চটাই তুমি পড়তে চাও তাহলে সরাসরি অ্যাকসেপ্ট করো অ্যাকসেপ্ট করার পর তোমাদেরকে টাকা দেওয়ার যে পেজ সেই পেজে চলে যাবে তোমাদের অপশান তো সেখানে গিয়ে তুমি এই যে পনেরো হাজার টাকাটা পেমেন্ট করে দাও পনেরো হাজার টাকাটা পেমেন্ট করবে তোমরা এটিএম কার্ড মানে যেগুলো ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পনেরো হাজার টাকাটা পেমেন্ট করে দাও পেমেন্ট করলে তোমার সিটটা বুক হয়ে যাবে এবং সেখান থেকে ছয় থেকে আট ঘন্টা পর ঠিক আগের বার যেমন পেমেন্ট করেছিলে তো এইখানে এই এই পোর্শান থেকেই তুমি তোমার লগ ইন আইডি থেকেই অ্যালটমেন্ট লেটার অ্যালটমেন্ট লেটারটা তোমার এখানে চলে আসবে তুমি সেটা ডাউনলোড করে রেখে দেবে সেটা খুবই গুরুত্বপূর্ণ লাগবে এটা হচ্ছে যারা সরাসরি অ্যাকসেপ্ট করে নিলে তাদের জন্য অনেকের রয়েছে যে সে তার একটা সিট পেয়েছে তো সে সেই সিটটাতে সন্তুষ্ট নয় সে হয়তো এমন একটা চয়েস পেয়েছে তার আগের চয়েসগুলো তার গভর্নমেন্ট ছিল সে হয়তো প্রথম তার যে প্রাইভেট দিয়েছিলো সেটা পেয়ে গেছে তাহলে তার একটা সম্ভাবনা থাকছে যে সে ওই গভর্নমেন্টে পাবে কি পাবে না তার জন্য সে অ্যাকসেপ্ট অ্যান্ড আপগ্রেড অপশানটা চয়েস করতে পারে এই অটো আপগ্রেড অপশানটা কি সেটা আমি একটু পরে আরেকটু ডিটেলসে ব্যাখ্যা করব আগে বিষয়টা প্রথমে বলে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে সে অ্যাকসেপ্ট অ্যান্ড আপডেট করবে তাকে ওই পনেরো হাজার টাকা পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর তার কিন্তু এই মুহুর্তে হয়তো অ্যালটমেন্ট লেটার নাও পাওয়া যেতে পারে আমাদের ছ তারিখে ছ তারিখে সকাল দশটার পর তারপর তোমাদের সিটটা দেওয়া হবে তখন অ্যালট করা হবে তখন থেকে তুমি সিট পেয়ে যাবে কিন্তু পেমেন্ট এখনই করে দিতে হবে এটা গুরুত্বপূর্ণ একজনটা হলো কি সে কোনো সিটই অ্যাকসেপ্ট করলো না সে সিট অ্যালট হয়েছে মানে সে আর সিট পেয়েছে এরকমভাবে এই অপশানটা তার রয়েছে সে অ্যাকসেপ্টে করলো না অ্যাকসেপ্ট অ্যান্ড আপগ্রেড এই অপশানটাকেও চয়েস করলো না সে কিন্তু এই রাউন্ডে তো কোনো সিট পেলই না নেক্সট রাউন্ডে অর্থাৎ পরবর্তী রাউন্ডেও সে কোনো সিট পাবে না পুরো কাউন্সিলিং প্রক্রিয়া থেকেই সে বাদ পড়ে যাবে কাজেই যে সিট পেয়েছে এই রাউন্ডে তাকে কিন্তু অ্যাকসেপ্ট করতেই হবে অর্থাৎ পনেরো হাজার টাকা তাকে পেমেন্ট করতেই হবে না হলে সে কিন্তু নেক্সট রাউন্ডে চান্স পাবে না এটা সহজ কথা যে একবার সিট পেয়ে গেছে সে নেক্সট রাউন্ডে যেতে পারবে না বড় জোর সে আপগ্রেড করতে পারে আপগ্রেড করে তার সিটটা বেটার হতেও পারে নাও হতে পারে তাহলে টোটাল বিষয়টা বোঝা গেল এবার এই অটো আপগ্রেড বিষয়টা কি সেই বিষয়টা নিয়ে একটু আমি বুঝিয়ে দিই একটু বুঝলে তোমাদের সুবিধা হবে অটো আপগ্রেড অপশানটা হচ্ছে যে তার বর্তমান সিটে সন্তুষ্ট নয় হয়তো সে প্রাইভেটে পেয়েছে কিন্তু সে বেটার সিট আশা করছে তো তার কিন্তু অটো আপগ্রেড অপশানটা দেওয়া উচিত পনেরো হাজার টাকাটা তাকে কিন্তু দিতেই হবে পেমেন্ট করেই দিতে হবে কি হতে পারে অটো আপগ্রেডে অটো আপগ্রেডে সে ভালো কলেজের সিট পেতেও পারে আবার নাও পারে যদি সে তার বেটার ভালো কলেজের ভালো কলেজে মানে তার সিরিয়াল নম্বরের যে কলেজ সেই অনুসারে যে সাজিয়েছে তার সেই সিরিয়াল নম্বর যত সিরিয়াল নম্বরের এখন পেয়েছে সিট তার আগের সিরিয়াল নম্বরের কলেজ সে পেতে পারে অথবা নাও পেতে পারে যদি না পারে তাহলে আগের রাউন্ডে যে কলেজটা পেয়েছে মানে প্রথম রাউন্ডে যে কলেজটা সে সিলেক্ট করেছিল তার জন্য পেমেন্ট করেছিলো সেই সিটটাই তার থেকে যাবে ধরা যাক কারো একজন চয়েস এরকমভাবে দিয়েছে আমি ছটা চয়েস দেখিয়েছি স্ক্রিনে তো তার ছ নম্বরে হচ্ছে ডিআরডি রয়েছে এফ নাম্বার একটা কলেজে কোন কলেজের নেম আমি কলেজের নামগুলো আলাদা করে দিইনি শুধু এবিসিডি করে দিয়েছি সে ধরা যাক সে ডিআরডি পেয়েছে এফ কলেজে এবং এফ কলেজটি একটি প্রাইভেট কলেজ এবং তার এক থেকে পাঁচ সে ডিএমএলটি কোর্স দিয়েছিল এবং তার ওই পাঁচটি কলেজই গভর্নমেন্ট কলেজ তো সে আশা করছে যে আমি পাঁচ নম্বর পর্যন্ত এর আগের যে কোর্সগুলো সেগুলোতেই আমি পেতে চাই তো সে আশা করছে যে তার গভর্নমেন্ট কলেজে খুব সে পড়ার খুব ইচ্ছা তাহলে সে অটো আপগ্রেড অপশনটা সিলেক্ট করলো তাহলে কিন্তু সে কিন্তু আর ডিআরডি কোর্সটা পৌঁছে পাবে না কারণ তার ছ নম্বরে ডিআরডি রয়েছে এক থেকে পাঁচ ডিএমএলটি নিজে যেরকম চয়েস ফিলিং করেছিল সেরকমভাবে তাহলে ডিআরডি কোর্সটা পড়া হলো না কিন্তু গভর্নমেন্ট কলেজে পড়া হতে পারে তো অটো আপগ্রেডে কি ঘটনাটা ঘটবে হয় অটো আপগ্রেডের ফলে সে তার ছ নম্বর সিরিয়াল থেকে তার চয়েসে ছ নম্বর সিরিয়াল থেকে পাঁচ নম্বর সিরিয়ালে চলে গেল হয়তো তখন সে তার কোর্সটাও পাল্টে গেল কলেজটাও পাল্টে গেল হয়তো গভর্নমেন্ট কলেজে পেয়ে গেল এটা হতে পারে যে সে ডি কোর্স পেয়ে গেল গভর্নমেন্ট কলেজে ই ই নামক যে গভর্নমেন্ট কলেজ আছে তাতে আবার কারো হতেই পারে যে তার কোনো চেঞ্জ হলো না মানে তার ছ নম্বর ডিআরডি কোর্সটা ছিল সেই ডিআরডি কোর্সটাই রইল এপ কলেজে যখন সে পাঁচ নম্বর কলেজে চলে গেলো তার চয়েসের তখন তার ছ নম্বর কলেজটা ছ নম্বর যে কলেজ অপশানটা ছিল ডিআরডি কোর্সটা এপ কলেজে সেই সিটটা অটোমেটিক বাতিল হয়ে গেল তার সিটটা বাতিল হয়ে গেল সেই সিটটা অন্য কাউকে দিয়ে দেওয়া হলো সে কিন্তু ওই সিটটার পাবে না একমাত্র কখন পাবে না যদি তার আপগ্রেডেশন হয় মানে তার সিরিয়ালে সে যত নম্বর সিরিয়াল পেয়েছে ছ নম্বর পেয়েছিলো ফার্স্ট রাউন্ডে অটো আপগ্রেডে সে এক থেকে পাঁচের মধ্যে কোনো একটা কলেজ পাবে ছয়ের পর তার যে অপশান সেই অপশানগুলো একটাও পাবে না এটা খেয়াল করতে হবে আর সে যখনই এক থেকে পাঁচের অপশানগুলো পেয়ে গেল তখন কিন্তু তার ছ নম্বর যে কলেজটা পেয়েছিল ছ নম্বর সিরিয়ালে যেটা ছিল যে কলেজটি যে সিটটি পেয়েছিলো সেই সিটটি বাতিল হয়ে যাবে যদি তার আপগ্রেডেশান না হয় অর্থাৎ সে ছ নম্বর সিরিয়াল ছিল ছ নম্বরই রয়েছে তাহলে সে ওই ডিআরডি কোর্সটি এফ কলেজে করতে পারবে কিন্তু যদি তার আপগ্রেড হয়ে যায় তাহলে ওই কোর্সটি তার বাতিল হয়ে যাবে তাহলে এই হলো অটো আপগ্রেডেশানের বিষয় এখন তোমাদের কয়েকটা প্রশ্ন ছিল যে সেই প্রশ্ন কয়েকটা উত্তর আমি বলে দিই যদি অটো আপগ্রেড অপশান সংক্রান্ত কিছু অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো আমি আমি চেষ্টা করব কয়েকটি প্রশ্ন আমি একটু বলি যে কোশ্চেনগুলো তোমাদেরও হয়তো শুনলে সুবিধা হবে যে আজই কি আমাকে কলেজটা অ্যাকসেপ্ট করতে হবে তার উত্তর হচ্ছে না আজই অ্যাকসেপ্ট করতে হবে সেটা নয় কারণ তুমি একটু খেয়াল করে দেখো উনত্রিশশো সিট আছে টোটাল গভর্নমেন্ট এবং প্রাইভেট মিলিয়ে তাহলে উনতিরিশশো জন স্টুডেন্টকে সিট অ্যালটমেন্ট হয়েছে তাহলে সিট অ্যালটমেন্টে অ্যাকসেপ্ট কবে থেকে করা যাবে না তিন তারিখ থেকে পাঁচ তারিখ পাঁচ তারিখ সাত পি পর্যন্ত সন্ধ্যা সাতটা পর্যন্ত কাজই তোমাকে এখনই অ্যাকসেপ্ট করতে হবে তাই নয় একটু ভেবে চিনতে কালকেও অ্যাকসেপ্ট করো অসুবিধে কিছু নেই ভর্তি কিভাবে হবে একজনের প্রশ্ন তুমি যখনই ওই অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করবে তোমাকে ভেরিফিকেশান হতে হবে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশান হবে সেটা অ্যালটমেন্ট লেটারই বলে দেওয়া থাকবে কোথায় তোমার ডকুমেন্টস কবে ভেরিফিকেশান হবে সেখানে গিয়ে তোমাকে সেই কলেজে যোগাযোগ করতে হবে কি কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেগুলো নিয়ে গিয়ে অরিজিনাল ভেরিফাই করিয়ে ভর্তি হোক প্রক্রিয়াটা সেখানেই শেষ হবে একজনের প্রশ্ন এরকম ছিল যে আমি ফার্স্ট রাউন্ডে আমার সিট অ্যালটমেন্ট হয়েছে সেকেন্ড রাউন্ডে আমি পার্টিসিপেট করতে পারবো তার প্রশ্নের উত্তর বলি ফার্স্ট রাউন্ডে যদি তোমার সিট অ্যালটমেন্ট হয় তুমি বড় জোর সেটাকে আপগ্রেড করতে পারবে অটো আপগ্রেড করতে পারবে তুমি যদি ফার্স্ট রাউন্ডে সিট না নাও তাহলে তুমি তো সেকেন্ড রাউন্ডে যেতে পারছোই না সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড যতগুলো কাউন্সিলিংই হবে কোনো রাউন্ডেই তুমি আর পার্টিসিপেট করতে পারবে না তুমি ফার্স্ট রাউন্ডে সিট যদি অ্যাকসেপ্ট করো তাহলে তো তুমি অটো আপগ্রেড দিয়ে বড় জোর ছ তারিখ পর্যন্ত ওয়েট করতে পারবে তুমি সিটটা চেঞ্জ হতে পারে কাজেই তুমি কোনো মতেই সেকেন্ড রাউন্ডে যেতে পারবে না হয় তুমি সিট অ্যাকসেপ্ট করে ফার্স্ট রাউন্ডেই থেকে যাও বা আপগ্রেড করো না নাহলে তুমি যদি কোনো রেসপন্স না করো তাহলে তোমার কাউন্সিলিং প্রক্রিয়া থেকে নাম দিয়ে চলে গেলে তুমি আর পার্টিসিপেট করতে পারবে না আরেকজনের প্রশ্ন হচ্ছে যে আমি আমি তেরো নম্বর সিরিয়ালে প্রাইভেট কলেজ পেয়েছি আমার বারো নম্বর পর্যন্ত গভর্নমেন্ট কলেজ আছে তাহলে গভর্নমেন্ট কলেজ পাবো কি না অটো আপগ্রেড অপশান নিতে পারো তুমি তুমি অবশ্যই গভর্নমেন্ট কলেজ পেতেও পারো অটো আপগ্রেড অপশানের মাধ্যমে যারা ফার্স্ট রাউন্ডে কলেজ পায়নি তাদের আপাতত ওয়েট করতে হবে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হলে কবে থেকে সেকেন্ড রাউন্ড শুরু হবে কিভাবে পার্টিসিপেট করতে হবে তার ডিটেলসের জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখু সুস্থ থেকো ভালো থেকো